বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাওয়ার রেল ব্রিজ ভেঙে ফেলার কাজ চলছে। তার জেরে 26 তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল, বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার 31 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে হাওড়া বর্ধমান মেন লাইনে বাতিল 34টি এবং কডলাইনে 28টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি এদিন বাতিল হয়েছে 41টি দূরপাল্লার ট্রেনও। পরিস্থিতি সামাল দিতে হাওড়া বর্ধমান মেন শাখায় শক্তিগড় পর্যন্ত 11 জোড়া এবং কড শাখায় মশাগ্রাম পর্যন্ত 10 জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়। রেল প্রিমিয়াম ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয় অন্য লাইন দিয়ে। শক্তিগড় মশাগ্রাম থেকে হাওড়া আসা লোকাল ট্রেনগুলিতে দিনভর ছিল বাদুড় ঝোলা ভিড়। সপ্তাহের মাঝে একেবারে কাজের দিনে স্বাভাবিকভাবেই এতগুলি ট্রেন বাতিল হয়, কিন্তু সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। কিভাবে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাবেন তা বুঝতে পারছেন না, কারণ তারা স্টেশনে এসে অনেকেই জানতে পারছেন যে পর পর ট্রেন বাতিল। আর যে কটি ট্রেন চলছে সেই সমস্ত ট্রেনে কিন্তু কার্যত বাদুড় ঝোলা ভিড়। ভিড় তো আছে, এখন কোন তো বাতিল, প্রত্যেক ট্রেনটাই তো বাতিল। এখন কিভাবে যাবে, ট্রেনটা কখন হয় দেখি, কোন টাইমটা আসে। ট্রেন নেই, ক্যান্সেল করা আছে আধা ঘন্টা। দুর্ভোগের একই ছবি বর্ধমানে। সপ্তাহের মাঝে কাজের দিনে এত ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বেশিরভাগ মেল এক্সপ্রেস ট্রেন কিন্তু আজকে বাতিল করা হয়েছে, এবং পাশাপাশি বেশ কিছু মেল এক্সপ্রেস ট্রেন আজকে বর্ধমান ব্যান্ডেল কাটো আজিমগঞ্জ রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং যাত্রীদের যেটা বক্তব্য, এর পাশাপাশি কিন্তু সকালের দিকে অন্তত বেশ কিছু হাওড়া বর্ধমান মেন এবং কটশাখায় বর্ধমান প্ল্যাটফর্ম থেকে যদি ট্রেন ছাড়তো তাদের কিছুটা হলেও সুবিধা হতো। আমরা বাইকে করে বাড়ি থেকে বেরিয়েছি, একটু আর্লি বেরোতে হয়েছে, একটু অসুবিধা তো হয়েছে। সকালে কিছু ট্রেন ওখান থেকে ছাড়লে ভালো হতো, একটা লোকাল ট্রেন দুটো লোকাল ট্রেন ছাড়লে ভালো হতো। বর্ধমানে নেমে বর্ধমান থেকে অন্য ট্রেন ধরতাম সাইতের জন্য, তা ট্রেন যাচ্ছে না আমাদের থেকে, এখন বাসে যেতে হবে। রেল সূত্রে খবর, শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও 21 তারিখ পর্যন্ত বাতিল করা হবে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। সব মিলিয়ে দুর্ভোগ চলবেই। ব্রতদীপ ভট্টাচার্য ও কমলকৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।